আসসালামু আলাইকুম। আজ আরেকটি কমেন্টের উত্তর নিয়ে একটু আলোচনা করব আপনাদের সুবিধার জন্য। আসলে দেখা যায় একই রকম সমস্যা সবারই থাকে, যার জন্য একটু ভয়েস আকারে এগুলো করে দিলাম, যেন সবারই একটু বুঝতে সুবিধা হয়। খাদিজা খাতুন নামে আমাদের এক বোন একটি কমেন্ট করেছেন, ভাইয়া 1960 সালে জন্ম, কিন্তু জাতীয় পরিচয়পত্রে যে ভুল করে 1973 আসছে, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট নেই, তাহলে কি সংশোধন সম্ভব? প্লিজ জানাবেন। আসলে ভাইয়া আপনি যে বয়স কমাতে চাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছি আপনার 13 বছর আপনি কমাতে যাচ্ছেন। আসলে ভুলভাবে হোক যেভাবেই হোক, আপনি 13 বছর কমানো সম্ভব হয় না। এখন গভর্নমেন্ট, আপনি যদি ওনার গভর্নমেন্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন যে আমার ভুলবশত 13 বছর বেশি হয়ে গেছে, তখন প্রথম কোশ্চেন দিয়েই ওরা করবে আপনার কাছে যে আমরা 2007 সাল থেকে আপনাকে এনআইডি দেওয়া শুরু করেছি, জাতীয় পরিচয়পত্র দেওয়া শুরু করেছি, আজকে 17 বছর পরে কেন আপনি আসছেন? প্রথমেই এই প্রশ্নটা করবে যে 2007 সাল, এখন 2022 সাল, এত বছর আপনি কোথায় ছিলেন এই ভুলটি নিয়ে, এত বছর কেন আসেননি আপনি? প্রথমেই আপনাকে এই কোশ্চেনটি করবে, এই কোশ্চেনটি করেই আপনাকে আটকে দেবে, কারণ আপনার আর কিছু করার থাকবে না। সাধারণত ভুলবশত 1-2 বছর 3 বছর কমানো যায়, এবং যারা নতুন ভোটার 2-4 বছর আগের তাদেরগুলো সহজে করানো যায়, এবং আপনাদের আগেরগুলো করানো সম্ভব হয় যদি তার এসএসসি সনদ থাকে। বয়স কমানোর জন্যই প্রথম হাতিয়ার হলো আপনার এসএসসির সনদ, যাদের এসএসসির সনদ রয়েছে তারাই আপনার এই বয়স আবেদনটার সাকসেসভাবে করতে পারে, এবং পিএসসি জিএসসি যাদের থাকে তারাও, তাদের জন্য সহজ হয়। এক্ষেত্রে ভাই আপনি আশা রাখতে পারেন না, 13 বছর কমাতে পারবেন না আপনি, এগুলো দেয় না। আমরা অনেকে আবেদন করেছি, এগুলো ঝুলে থাকে, দেখা যায় 2-3 বছর পর্যন্ত ঝুলিয়ে রাখে, অথবা 15 দিন, অনেক অনেকজনের শুনানিটা তাড়াতাড়ি হয়ে যায়, যেমন কিছু ডকুমেন্টস চায়, ডকুমেন্টস না দিতে পারলে ওরা ক্যান্সেল করে দেয়। অনেকেরটা এইভাবেই ফেলে রাখে, 1-2 বছর ফেলে রাখে, অনেকবার যেতে হয় অফিসে, কোনো সুরাহা হয় না, এই ঘুরাতে থাকে। তারপর আপনি চাইলে একটু চেষ্টা করতে পারেন, এরপরেও যদি আপনি একটি চেষ্টা করতে চান তাহলে আপনার করতে পারেন। আপনি এই জন্য প্রথমে প্রয়োজন হবে একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি হলফনামা। প্রথমে আপনার একটি জন্ম নিবন্ধন বানাতে হবে, 1973 সাল, যেটা আপনি চাচ্ছেন জন্ম তারিখ, 1973 সাল থেকে প্রথমে আপনি একটি জন্ম নিবন্ধন বানাতে হবে। জন্ম নিবন্ধনটি বানাতে যদি আপনি সাকসেসফুল হয়ে যান, সেই জন্ম নিবন্ধনটি নিয়ে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে হলফনামা করাতে হবে, জন্ম নিবন্ধনটি দিয়ে যে আমার এনআইডি কার্ডে ভুলবশত আমার বয়স 1960 সাল উঠে গিয়েছে, প্রকৃতপক্ষে আমার জন্ম 1973 সাল। হ্যাঁ, এটা আমার জন্ম নিবন্ধনে দেওয়া আছে, তো জন্ম নিবন্ধন অনুযায়ী হবে। জন্ম নিবন্ধনটি ঠিক করে ওইটা নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি হলফনামা করাবেন। এই হলফনামাটি করিয়ে এরপরে আপনাদের বিয়ের কাবিননামাটি রেডি করবেন, আপনাদের যে বিবাহের কাবিননামা সেই কাবিননামাটি তো উত্তোলন করতে হবে 1973 সাল দিয়ে জন্ম তারিখ। যদি বিয়ের কাবিননামার সাথে সাকসেসফুল হয়ে যান, এই 3টি ডকুমেন্টসের সাথে আপনাদের সন্তানদের যে জন্ম এনআইডি কার্ড, যে বড় সন্তান, সকলের সন্তান, সকল সন্তানদের এনআইডি কার্ড শো করতে হবে, অথবা জন্ম নিবন্ধন অথবা স্কুল সার্টিফিকেট, এর সাথে একটি সন্তানদের, সকল সন্তান, যে কজন সন্তান আছে আপনার, সকলের আইডি কার্ডটি শো করতে হবে। নির্বাচন কমিশন এই সন্তানদের বয়স দিয়ে দেখে আপনাদের বয়সের একটা সামঞ্জস্যতা চিন্তা করবে আর কি, এই জন্য সন্তানদের আইডি কার্ডগুলি চেয়ে থাকে। তাই এর সাথে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট থাকে ওগুলোও শো করতে পারেন, কারণ ওগুলো তো আপনার বয়সটি লেখা থাকে। আপনি সরকারি যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে পেনশন বুক অথবা সার্ভিস বুকটাও আপনি শো করতে পারেন, যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন। মুক্তিযোদ্ধা হয়ে থাকলে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটিও শো করতে পারেন। এইভাবে যেগুলোর ভিত্তিতে আপনার জন্ম তারিখ লেখা রয়েছে সরকারি কোনো ডকুমেন্টস,
তো এইগুলো সব দিয়ে যদি আপনি একটু অনলাইনে আবেদন করেন, করলে এরপরে দেখতে পারেন, যদি গভর্নমেন্ট তরফ থেকে ওরা মনে করে যে এটা কমানো সম্ভব তাহলে আপনাকে কমিয়ে দিবে। এছাড়াও যদি আপনার বিশেষ কোনো ক্ষমতা থাকে, আপনার কোনো ঊর্ধ্বতন অফিসারের সাথে কোনো সম্পর্ক লিয়াজ আত্মীয়তা থাকে, ওই ক্ষেত্রেও আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু স্বাভাবিকভাবে এটা হয় না, আমরা অনেক আবেদন করেছি এগুলো হয় না, এগুলো বাতিল হয়ে যায় অথবা এগুলো ঝুলিয়ে রাখে বছরের পর বছর। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কমানো যায়, যার কোনো কাগজপত্র নেই তারা পারে। আর যাদের ডকুমেন্টস রয়েছে আর প্রকৃতপক্ষে ভুল হয়ে গিয়েছে, যারা এসএসসি পাস তাদেরগুলো সম্ভব, যাদের আসলে ভুলবশত উঠে গিয়েছে এসএসসি পাস রয়েছে তারা সম্ভব। আর যারা নতুন ভোটার 2018 সালের পরের ভোটার যারা, তাদের যেগুলো ভুল হয় ওগুলো সংশোধন করানো সম্ভব হয়, কারণ এগুলো রিসেন্ট এই জন্য। আর আপনারা যারা পুরাতন ভোটার, আমরা যারা পুরাতন ভোটার 2007 সালে 8 সালে যারা ভোটার হয়েছে তাদেরগুলাই ঝামেলা করে যে এত বছর কেন করাননি। যাই হোক, আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন, তবে হওয়ার সম্ভাবনা একদমই কম। চাইলেই বয়স কমানো যায় না, বাড়ানো যায় না বিশেষ প্রমাণাদি ছাড়া। তো আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আসসালামু আলাইকুম।